হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 ভালোবাসা রইলো। তো আজকের দিনটা আমি এখান থেকে স্টার্ট করলাম, এখন ঘড়িতে প্রায় 12:30 মতো বাজে, আর আমি বাড়ির থেকে সোজা চলে এসেছি মামাদের বাড়ি, মামার বাড়ির পাশে আর একটা মামাদের বাড়ি। বাড়ির পুজো হবে, মানে বড় ঠাকুরের পুজো হবে, তো তাই সেটাই করতে এসেছি। আর এই দেখো আমার মামি, এই মামিদের বাড়ি পুজোটা হবে, আর এই যে ঠাকুর মশাই বসে আছে, আর এই যে মাসি ঠাকুর মণ্ডপটা সাজাচ্ছে। তো এদিকে অনেক একটু কান্না করছিল, তো আমি কি ভাবলাম গিয়ে ওকে একটু খাবার খাইয়ে দিয়ে আসি, তাহলে আমি চুপচাপ থাকতে পারবো, ও কান্না করবে না। তাহলে তার জন্য অনেককে নিয়ে আমি যাচ্ছি, আর অনেককে খাবার খাইয়ে ওর কাকার কাছে রেখে চলে এসেছি। আর ওইটা আমার মাসি, এই যে একটা মামি, আর এই যে একটা দিদা বসে আছে, আর এখানে পুজো করার জন্য সবাই রেডি। যে মাসি, ঠাকুরমশাই, মামি, বুনু সবাই বসে পড়েছে, মানে জায়গা ঠিক করছে বসার জন্য, আর এদিকে আমরাও পুজো করতে বসে যাব। আর এই যে প্রথম আমি আমার বিয়ের পর আমি এই যে বড় ঠাকুরের পুজো করছি, আর এই যে আমার বোন পাশে বসে আছে, আর দেখো মাথায় কাপড় দিয়ে নতুন বোন, মানে সুন্দর লক্ষ্মী বোর মতো সবাই বসে আছে, এই যে মামিরা সবাই বসে পড়েছে। তো এখন আমরা পুজো দিতে বসে পড়লাম, আর এখানে দেখো চন্দনে ফোঁটা দিচ্ছে, পুজোতে বসে গেছি। আর এদিকে দেখলেই তো চন্দনে ফুটা দিচ্ছে, আর এখন হবে অঞ্জলি। আর ফোনটা রাখার জো নেই জানো না, এই সাইডে মামা বসেছে আর এই সাইডে দিদা বসেছে, ফোন অন করা দেখলে ভীষণ বকাবকি করছে, তার জন্য লুকিয়ে লুকিয়ে একটা ভিডিওটা করছি। অবশ্য ঠিক না পুজো দিতে বসে ফোনে ভিডিও করা, তাও করলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। আর এদিকে দেখো ফুল হাতে দিয়ে দিয়েছে, এখন আমরা অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি হয়ে গেলেই পুজোটা প্রায় কমপ্লিট, আর কিছু হয়তো বাকি আছে। আর এখন প্রায় 2:30 মতো বাজে, আর মেঘমেঘ করেছিল বলে দিদা বলছিল সন্ধ্যাবেলার দিকে পুজো করে, মেঘমেঘ করছিল বলে তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করে নিয়েছে। আর এখন আমাদের অঞ্জলি কমপ্লিট, যে মাসি মামি সব হাসাহাসি করছে, ক্যামেরা অন করলে না সবারই নর্মালি হাসি পায়, মানে আমার তো পায়, আমি জানি না কার পায় কি পায় না, মানে ক্যামেরাটা অন করলে না ভীষণ হাসি পায়, লজ্জাও লাগে। আর এই যে আমরা আবার একটু মাসির কাছে ফোনটা দিয়েছিলাম। তো আমাদের অঞ্জলি কমপ্লিট, পুজো কমপ্লিট, এখন সবাই নমস্কার করছে, সবাই এই কজনই উপস্থিত ছিলাম আজকে, আর এখন পুজো কমপ্লিট সমাপ্ত, আর এখন আমরা নমস্কার করে নিচ্ছি ঠাকুরের কাছে, যার যা ইচ্ছে সে সেটা চাইছে। আর এইখানে দেখো পুজো শেষ, এখন আমরা কী করবো দেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এরপরে খাবো মনে হয় প্রসাদ, মানে আজকে উপোসটা ভাঙতে হবে ফল প্রসাদ খেয়ে, তো উপোস ভেঙে তারপর কী করছি চলো দেখতে থাকো। তো পুজো করে সবাই উঠে পড়েছে, এখন ঠাকুরকে সবাই সবাইকে নমস্কার করছে, আমিও নমস্কার করা হয়ে গেছে, তাই আমি এখন সবাই করছে সেটাই ভিডিও করলাম। দেখো কপালে তিলকের ফোঁটা দিয়ে দিয়েছে, সরি নীলের ফোঁটা, আমাদের পুজো হয়ে গেছে। তো ঠাকুরের সামনে থেকে সব ভোগ তুলে নিয়ে আসা হয়েছে, এখন ঠাকুরের প্রসাদও মাখানো হয়ে গেছে, সবাইকে ভোগ দিচ্ছে। আর এইখানে দিদা আমাদের যারা উপস্থিত ছিলাম তাদের জন্য রান্না করছে, আর এদিকে দেখো সবাই প্রসাদ মোসাদ খেয়ে নিচ্ছে, আমরাও খেয়ে নেব, আমাদের খাওয়া হয়ে গেছে কমপ্লিট। আর এরপরে এখন আমরা সন্ধ্যাবেলা ভাত খেতে বসেছি, আজকে জানি ভাত খেতে হয় না, তাও আমাদের মধ্যে আমরা খেয়ে নিই, আর বাচ্চা ছোটো তো তার জন্য। আর এখানে দিদা রান্না করেছিল ডাল ঘ্যাট সেদ্ধ, তো ভীষণ মজা করেছে আজকে পুজোটায়, মানে সবাই তো আমরা এমনি সবসময় মজা করতে থাকি, আর খাওয়াটাও রান্নাটাও সেই হয়েছিল। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, টাটা।